হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে আবারও অনেক 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 স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে কালকে পিঠে ফুলি ছিল দেখতে পেলে, তো আজকে হচ্ছে পিকনিক ডে। তো এখন বাজে 12টা, আমাদের এখনও কোনো প্ল্যান ছিল না, হঠাৎই আর কি দিদিরা ফোন করলো আসবে। তো বাবা এখনো বাজারেও যায়নি যে আসবে কি আসবে না, যাই হোক বাবা এখন বেরোচ্ছে, বাবা এখন বেরোচ্ছে আর দিদিরা আসবে। তো আজকে পিকনিক হবে, আবার খাওয়া দাওয়া, মানে দেখো খাওয়া দাওয়া রোজই হয় কিন্তু সবাই মিলে খাওয়ার মধ্যে একটা মজা আছে, ওই জন্য আমি এত এক্সাইটেড হই। যাই হোক অনেকদিন পর প্রত্যুষে আসবে, মজা মজা মজা। যাই হোক, তো সবকিছু তোমাদের দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। এই বাবা বাবা, বাবাকে গিফট দিলে, আমাকে দিলে নি তো কুটুটা। আচ্ছা কি গিফট নিয়ে আসছো, কি গিফট গিফট নিয়ে আসছো বলো না, বলো। আচ্ছা না বলো, তোমার সোয়েটারটা কি ভালো লাগছে? ও ভাজা পুলি গিফট হয়। আর একটা কি কি ওটা তোমার তো দুটো, এটা এটা আমার, থ্যাংক ইউ। এই দীপটা এটা পড়তে চাই, এই যে আমার গিফট, তো সুন্দর। এই যে দিদির মাইনের টাকা দিয়ে দিদি বাবার জন্য এই শার্টটা কিনে এনেছে, কিন্তু আমার জন্য কিছু আনেনি। আমি তো খুঁজেই পাই না কুর্তি কোথায় আছে। হ্যাঁ এনেছে দুটো, বাচ্চার স্বার্থে যেটুকু আছে, সরি সামর্থ্যে যেটুকু আছে সেটুকু এনেছে। এখনো অনেক আছে। তাই এই যে এইদিকে দিদি এসে কাজের মাসি হয়ে বসে পড়েছে। দিদি এখন হচ্ছে কিনা মাংসের জন্য এখন প্রিপারেশন চলছে। দিদি বলছি অনুভূতি ভালো, অনুভূতি বাড়িতে আসার পরে একটুখানি মেয়েরা যখন বাবার বাড়ি আসে তাদেরকে রেস্ট দেওয়া হয়, একদম অনুভূতি ভালো না সেটা। এতদিন পর এসছিস বলে একটা শাস্তি, লজ্জা লাগার দরকার তো, লজ্জা লাগা দরকার, অন্যায় হয়েছে শাস্তি হবে কুকুর যে সত্যি। আসছি দিদি তুই কাজ কর। দিদি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম গাজর সব কুচিয়ে নিয়েছে, আর ওদিকে এটা কিসে, ওটা সালাডের জন্য শসা গাজর আর কি, ওটা টমেটো কি মাংসের জন্য, চাটনি চাটনি। হ্যাঁ এত টমেটো তো মাংসতে যাবে না, মানে সেটা না আমি চোখে দেখলাম পরিমাণটা বেশি বড় রাখি নিজে। এই তুই এত বড় কথা বললি, শর্টটাই হচ্ছে ফ্রাইড রাইসের ভাত, এইটা এখানে হবে আর আমাদের বাকি রান্না হবে ছাদে। তো চলো ছাদে গিয়ে দেখাবো, ছাদে ও ছাদে না আমাদের উপরের কিচেনে, উপরের ঘরে। তো আমাদের বাকি রান্না হবে আর কি উপরের কিচেনে, যেটা মা ইউজই করে না, আমাদের নিচের মানে নিচের এখানটাতে সবসময় রান্না হয়। তো আমরা আর কি ওপরে বলি, ওপরে যেতে তো যায় না, তো আজকে আমরা উপরের কিচেনে রান্না করবো। চলো সেটুকু ওপরে গিয়ে দেখাবো বড় রাঁধুনি একবার। ডিমের টেবিল হতো কত কি হতো। এই যে দিদি এদিকে ফ্রাইড রাইসের সেকেন্ড স্টেপ স্টার্ট করে দিয়েছে, ফ্রাইড রাইস হবে তো তাহলে, ও তেরি যাই হোক চাটনি হচ্ছে বাবাই, কিছু না খাইনি আমি, এমনি অসুবিধা আছে, ঠিক আছে মানে এই দৃশ্যটা দেখা যায় না, আমার বাবা এখন পেঁয়াজ কাটছে, সাবাস বাবা। আমার বাবার যাহাই ট্যালেন্ট, আমি পাই না কিছু, না আমি পারি, এটা পারি আমি। এই যে আমাদের চাটনি মোটামুটি রেডি, চাটনিটা এখন চলছে খেজুর দেওয়া। শোন চাটনিটা যদি খেতে ভালো না হয় না, কাঁচিটা দিয়ে তোর গলাটা কুচ করে কেটে দেবো। হ্যাঁ শোনো বাবা, আমি রান্না খারাপ করি না, ঠিক আছে, খুবই বেশি এখানে হচ্ছে মারামারি লেগে গেছে, ঠিক আছে, এই করছে সে সেই করছে, এখানে এই সময় সেখানে আমি মজা নিচ্ছি। চাটনি এখানে খাবি কি, এখানটায় যে কি লেভেলের মারামারি চলছে, জামাইকে এখন পিঠে পুলি খাওয়ানো হচ্ছে, এদিকে দিদি ম্যারিনেট শেষ করানো, আমার খুব ভালো লাগছে। কাজ করো, এটা পেরে নাও, কাজ করো, যাও যাও, অত খাওয়া খেলে হবে না, দুতলায় চলে যাও, যাও যাও কাজ করো। টপাস করে একটা অঙ্কের মধ্যে, মানে এতক্ষণ কাজ করলো যে বললো এতক্ষণ কাজ করছে, কিন্তু এই মুহূর্তে এই যে গপা গপ গিলছে, গপা গপ গিলছে, মানে এতটাও আমি গিলছি, দেখো দেখো তিন তলা, লজ্জা লাগাতে।
বাড়িতে মানুষকে ডেকে না খেতে দেয়া এটা কোন ধরনের ধর্ম? এটা ধর্ম না, কথাটা হচ্ছে তুই যে বললি এত কাজ করিয়ে নিচ্ছে, বাবার বাড়ি এসে তো গপ গপ করে গিলছিস, সেটাও বল। গিলতে তো এসছি না। ও তেরি বলছে গিলতে এসছি। আচ্ছা মেয়েও নিয়ে চলে এসছে এবার। চলো আমরা উপরে যাই, এখন রান্না বান্না করতে হবে। চলো আমরা উপরে যাই এবার, রান্না বান্না করতে হবে, অনেক কাজ বাবা আমার, আমার তো আর খেলে হবে না। আড্ডা মারছি, আমি তো খাই, আমি সবসময় খাই, আমি খেয়েই বেড়াই, আমার কোনো ব্যাপার না। চলো আমার সত্যি সত্যি রাগ হয়ে গেছে এবার, মানে ওই ওই রান্নাঘরে করার কথা ছিল, এখন বাবা নিয়ে চলে এসে ছাদে গ্যাস ওভেন, আমার সত্যি আমার একটুখানিও ভাল লাগছে না। তুই হাসবি না, মানে কোনো মানে হয় না, এটার কোনো মানে হয় না। এই যে এখন এইখানটাই আমার ভালো লাগছে না, কারণে এই ছোট বোতলটা তোকে বললাম বড় বোতলে টপাস টপাস করে তো খেয়েই যাচ্ছিস, তোর তো পেটে ব্যথা রে। এই জামাই যত বাড়ি আসে দাড়ি কেটে আসে, জঘন্য লাগে দেখতে, ছি বাজে। দাড়ি থাকলে তুমি বলো, তুই যে এরকম ঘরে মতো কেন যাস, ভালো কাজ করে যাও না। এটা ভালো না, আমার ভালো লাগছে না এরকম, আমার ভালো লাগছে না, আমার সত্যি ভালো লাগছে না। বাগানে পিকনিক না, আমার ভালো লাগছে না সব, কি বাজে। আমার না খুবই রাগ হয়ে আছে, তার মধ্যে তুই যা খুশি কর, আমি কাউকে কিছু বলবো না, আমি নিচে চলে যাবো এবার। মুখটা বন্ধ না, তার শাস্তি ওই দেখ, আমাকে আমাকে ওরকম বলার শাস্তি। বাবা লবণ আনেনি, লবণ নিয়ে আসে যাও। কি যাই হোক, এই যে এখন চলছে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ওইগুলো ভাজা, যেটুকু ভাজা ছিল কর্তি কাজ কর, আমি কিচ্ছু করবো না আজকে। দুই সত্যি প্রত্যুষা বাবা ভালোবাসা, থ্যাংক ইউ। একবার দেখা এই যে এইখান থেকে মামুর সাথে কথা হচ্ছে, প্রত্যুষা একটু পরে, ও একটু পরে এসছে, একটু পরে এসছে, সবসময় উল্টো গলাটা আর গেল না। কাজ করো, বসবে না, কাজ করো। কি খুবই না, নিজের বাবা বলে এরকম করছিস? আমার বাবাটা এত কাজ করছে একবার তো দেখছিস না, বলছিস না তো বসতে? ওই যে আমার বাবাটাকে এই যে আমাদের সব ফুল গাছ গুলো, দিদি খুব ভয় ভয় এবার মটরশুটি ভাজছে। আচ্ছা ওই দে, ওই আরে মটরশুটি গুলোর মতো তুই তো নাচ দিলি, ভয় লাগে আমার, সবাই কেটে দেখ। এবার আমি বলছি পাকা, তুমি রান্না করতে বসছে এবার, ঠিক আছে? তোরা সব যা তা, সবাই বলবে তুমি কিছু মাংসই রান্না করো, আর কিছু রান্না করতে পারো না। চলো আলু টালু ভেজে নিই, তারপরে আবার আমি এখন বসেছি আর কি রান্না করতে, আর ওই সব জনগণ এই যে বসে বসে রান্না আজকে সামনে আমার, এক সামনে পেয়ারা ছুরিগুলো নিয়ে আসবা বাবা, কি শু করছি মানে কি সুখ। হ্যাঁ এই যে চলছে এখানে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা চলতে হয়, পেঁয়াজ ভাজা চলছে। তুই এমনি এমনি সব খাচ্ছিস, তোর পেটে ব্যথা না? রক্ত খাচ্ছিস? ইয়ে বাবা কেমন খেতে, মশলা এখন করছে। আর এই 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 বাজে লোকটা এখানে বসে শুধু কমেন্ট পাস করছে, আর ও এখন আরাম করছে। বল এটাও তো বলবি, কাজ যেমন করেছিস আরামও তো করছিস, এবার বল। কি ইউ বাজে,
বাবা হা করে বসে আছে আমাকে কি আরে সবাই মিলে একসাথে এতগুলো পন্ডিত এক জায়গায় থাকলে আমার একটা ভুল হতেই পারে। এই যে ফুটে উঠেছে শেষ পর্বে, এই যখন ফুল নিয়ে আলোচনা চলছে আর ওখানে দিদুন আর নাতনিতে কি হচ্ছে তোমাদের কি ওখানে? তোর তো খেতে মনে মনে ইচ্ছা করছে ও তো জানি। ও মায়ের ভালো প্ল্যানটা ছিল সব একবার একবার করে টেস্ট করার পর শেষে ফাঁকা। দিদি বলুক কেমন খেতে শোনা বলো কি দাদা এটা কি করছে পুজোয়? যাই বলো চিকেনের কালারটা কিন্তু ভালো এসছে। আমি রান্না করেছি বলে অবশ্যই পেয়ারা মাখা খেতে দিয়েছি। দাদা দাদাকে পেয়ারা মাখা দেওয়া হলো খেলো না, মাংস দেওয়া হলো খেলো না, চাটনিটা চাটনি খর চাটনি খর। আমি মাংস খর আর চাটনি খর, তুই কি খর? আমি ব্লগ করার খর, তুমি কি খর বলো? তুমি কি পছন্দ করো? রসগোল্লা রসগোল্লা ও বাবা তুমি কি পছন্দ করো বেশি? বাবা না ভালো করে বলো, মনে করো কি পছন্দ করো বেশি? পুঁটি মাছ পুঁটি মাছ ডার্কি মাছের চচ্চড়ি। এবার আমরা খাবো মা, আজকে খুব হাওয়া খেলো, মা আজকে কিছু করেনি, মা শুধু ভাত করেছে। এই সব জনগণ দাদা আর জামাই ওখানে গল্প করছে, ওখানে বৌদি ফোন দেখছে। আর এই যে আচ্ছা প্রত্যুষা খেতে দেবে সবাইকে? কি বললি আরেকবার বল কথাটা? তুই বাড়ির গেস্টদের আগে খাওয়াবি তারপরে খাবি? আমার বাবা মা তো বাড়ির গেস্ট না, আর তুইও তো হিসাব মতো বাড়ির গেস্ট না। ও তুই কি বললি? আমি সবার লাস্টে খাবো? আমি তো গেস্ট হবো, সবাইকে খেতে দিই খেতে হয়। কি বাজে তুলছি বড় দিদির এই পরিণাম! এইটা আমার পাশে চলে আসছে। কি খাবো না কেন? বাবার চাটনিও নেওয়া হয়েছে না, তুমি মাংস খাও না আমি জানি। এই যে মা মানে প্রত্যুষা দাদুন দিদুনের সাথে বসেছে আর কি। বাবা মাংসটা কেমন আছে বাবা? জামাই বাবাকে দয়া করে একটা মাংস দিল, থ্যাংক ইউ। হ্যাঁ এটুকু অন্তত নিজের হাতে নিয়ে কথা খুবই বাজে কথা, আমার খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, আমার মাংস খাওয়া নিয়ে তাতে আমার মনে যায় না। দাদার কি বললো? কমলা লেবু খাবে? প্রচুর টক
গোটানো হবে আর তারপরে যাবে দেখাবো হবে কিছু একটা হবে সত্যি হবে তো দেখতে থাকো। তো বিকালবেলায় হচ্ছে আমাদের ভাতটা ফ্রাইড রাইস মাংস খাওয়ার পর সন্ধ্যেবেলায় আমরা চা নিয়ে বসে বসি কাকিদের ঘরে যে কাকি বৌদি দিদি যাইবো আমরা ঠিক আছে এই যে চা কাকিকে দেখিয়ে দাও সুন্দর মুখটা এই যে আমার কাকিটা আর এই যে আমি নিয়ে নিয়েছি এই সব জিনিস এবার আমরা যাচ্ছি বাড়ি আমার চিকেন তন্দুরি যেটা হয় আর কি সেটা করবো তো আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে কারণে সেই পিসও আনা হয়নি একটা ওই পিস আছে তো করবো এখন তারপর খাবো তো এই হচ্ছে ব্যাপার আজকে তো চলো দেখো আর সাথে হবে হচ্ছে একটুখানি চিকেন পকোড়া যেটার জন্য সলিড পিস আর কি রাখা হয়েছিল চলো এই যে কাটা চলছে জোর কদমে আমাদের চিকেন পকোড়ার প্রস্তুতি কি বাজে প্রচন্ড বাজে লোক কিরম কিরম দিচ্ছে এই যে না না আর লাগবে না এই তো দিলাম মানে আমি আর দিদি লেগেছি হচ্ছে জোর কদমে এই পকোড়া ভাজতে কিন্তু জামাই বাবা একদম মানে ভাজতেই দিচ্ছে না মানে একদম কড়াই থেকে হচ্ছে তুলে নিয়ে গিয়ে শুধু খাচ্ছে আর কি ঠিক আছে শুধুই খাচ্ছে মানে আমরা এখন অবধি খেলামই না ভালো করে শুধুই কড়াই থেকে তুলে নিয়ে খাচ্ছে মানে ব্যাপারই আলাদা সত্যি আমরা যে খাবো আমরা তো খাবো মানে আমরা যে নিলাম ঠিক আছে তার মধ্যে থেকে টপ টপ করে মেরে দিচ্ছে একবার এবার বাজে লোক এবার টেস্ট টেস্ট আমি একবার টুক করে দেখেছি ভালোই হয়েছে খেতে দেখ আজকের পাকোড়াটা কিন্তু আমারও 50% তোরও 50% আগের দিনটা তোর ছিল পুরোটাই আজকের দিন তো আমারও ভালো আছে খুব গাম খাওয়া হতো তোরা আমার মা খায় না চিকেন চিকেন মাটন কিছু খায় না আমার মা একটু নিরামিষ আসি পছন্দ করে না খুব খেয়ে ফেলেছে একসময় ছোটবেলায় ওই জন্য এখন আর পছন্দ করে না বাটার দিয়ে ভাত খেতে হবে আর এদিকে আমি স্টার্ট করে দিয়েছি হচ্ছে চিকেনের এইটা এই যে কি বলে এটা খায় তন্দুরি তন্দুরি হান্দুরি কিছু একটা হবে যাই হোক এইভাবে মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি তার কারণ ওইগুলো দিয়ে পড়ে যাবে মশলাগুলো তাই এটা মাখিয়ে মানে এটাকে ঠিক করে নিচ্ছে এরপরে ওইগুলো ওইটাতে দিয়ে পোড়াবো এটাতে হাফ হবে এই যে চলছে এদিকে মানে এত কিছুর মধ্যেও দিদি এতগুলো খাবে প্রত্যুষা ও পুরো রসটা শেষ হয়ে যাচ্ছিল তো যাই হোক এই যে চলছে অনেক অনেক মেহনতের পর দিদির বাড়িতে ভালো হয়েছিল আমাদের লোহার কিছু নেই আর কি যে কারণে দিদি সাইকেলে পুরো বাস্কেট বাবা তুমি হামকো নেই প্রচুর চাপে হ্যাঁ এই যে হচ্ছে কিন্তু প্রচুর চাপে ধোয়া আগুন সব কিছুকে সহ্য করে তাও আমি হার মানিনি আমি হার মানবো না এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো দেখতে পারি কি দেবে মানে এই যে এখানে আগুন টাগুন লাগিয়ে দিয়েছি বলতো কেমন টেস্ট আছে সত্যি তুমি এক্সপেক্ট করো নি এটা এটা তো সত্যি এই যে আমাদের রেডি দেখ লেবুর রস এর উপর দিয়ে চাট মশলা আছে নি বা
যাই হোক, এই যে আমাদের পোড়া চিকেন, আমার জামাইবাবুর ভাষায় পোড়া চিকেন রেডি। খেতেও ভালো হয়েছে, আমি একটু টেস্ট করেছি। মানে দুটো খাওয়া হয়ে গেছে, এখন বলছে দে 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 কি দিবি দে, মানে শুধুই খেয়েই যাচ্ছে। ওই দেখ ঠিক আছে গেল, আবার এবার আমরা চলে এসেছি বাবাকে খাওয়াতে, বাবা একটু টেস্ট করে না পোড়া চিকেন দেখো কেমন। এদেরকে তুই মাংসের ঝোল দে, শুধু সেটাই ভাল লাগবে। আবার নামে বলছে, ও আবার নামে বলছে, ওই দা ওই দা ওই দা একদম না। শোনা তুমি তো বলনি কেমন আছে, দেখো ভালো করে বলবে তো। ওটা কি, ওটা বলো, বারবার খাচ্ছ এটা? দেখো বৌদি আমি একটা কথা বলি, ঘরে ঘরে ধোয়া উঠছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কালকে কুয়াশা উঠছিল, আজকে ওই বাইরের কুয়াশাটা ঘরে দিয়েছি। তুমি এটা একটুখানি টেস্ট করে বলো না, হাত দিয়ে দেখবা, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবা। হ্যাঁ মাইক্রোওভেন, কেমন সত্যি বলো, ভালো আছে না? খেয়েছো তুমি? আমি চারটে খেয়ে নিয়েছি। কটা? চারটে খেয়ে নিয়েছো? বাবা আমরা দিলে না তো। তা ব্যাপারটা হচ্ছে দুপুর বেলায় বৌদিকে আমরা নিইনি, বৌদিকে আমরা ডাকিনি, তাই এখন বৌদিকে এই যে আমরা ডেকেছি রাত্রিবেলায় যে আমরা একসাথে খাচ্ছি। এই যে এদিকে দিদি প্রত্যুষা আর বাকিরা অন্যদিকে খেয়ে নিয়েছে আর আমরা এখানটা খাচ্ছি এখন। তো প্রত্যেকবারের মতো আমার মা কিছু না কিছু ভুলে যায়, তো এবারও ভুলে গেছে, সেটা হচ্ছে দই। তো এখন এই যে লাস্টে দুপুরবেলায় আমরা দইটা পাইনি, এখন খাচ্ছি। দিদি এত চিকেন খেয়েছো, তোমার আর দই খাওয়ার জায়গা নেই। নাও নাও, শাশুড়ি দিচ্ছে, নাও নাও, শাশুড়ি দিচ্ছে, নাও। বাবা হাসিতে ধরে না। তা এই যে দইটা আমার খাবো, আর এরপরে এই যে চলে এসছে কাকা, এই যে আমাদের মধ্যে এবার পদার্পণ করেছেন কৃষ্ণ রায় অনেকক্ষণ পর। হ্যাঁ কৃষ্ণরা এখন খাবে রুটি দিয়ে চিকেন। আরে হাতে ধোয়ার তো দরকার নেই, ওটা তো ইসেরি। কি রে উঠবি কখন? সকালে উঠবো। হ্যাঁ কি বলছো, সকালে উঠবো? এই তো বাড়ি যাবি, যেতে হবে না, থাক। হ্যাঁ কি বললি? আমার স্কুল না গেলে তো আমি জিরো পাবো। হ্যাঁ তুমি কি বলবি যে আগের বারে ফার্স্ট হতে হবে? হ্যাঁ হতে হবে তো। এই তুই চলে যাবে, এই মাথা চলে যাবে, তুমি আমার কাছে থাকবে আজকে, থাকবে না? আমার তো কেউ নেই, বলো তোমার পাশের পাশে দেয়ালেই আমি আছি, একই পাশের পাশে দেয়াল হোক, দেয়াল তো আলাদা, এক জায়গায় এক জায়গা। কবে আসবি, থাকবি কবে? থাকবো না, জীবনে থাকার দরকার। বাবা তুমি কিছু বলবে না, ওরা চলে যাচ্ছে এত রাতে, কিছুই বলবে না? চল তোদের একটু রাস্তা অব্দি দিয়ে আসি। তোরা আগে এসে এখানে বসে আছিস, তোর মামাম যাবে না? পা ব্যথা করছে তোমার? আমি যাবো তোমার, যাই পড়তে যা, যাই তোমার শিখতে, একটু যাই একটু যাই। আবার ইস্যু গো। হ্যাঁ ঠিক আছে। তো দেখতে পেলে দিদিরা চলে গেল, সব পর্বই মিটে গেল, আজকে মোটামুটি ভালোই কেটেছে। তো আজকের মতো টাটা, সকলে অনেক ভালো থাকো, আবারও দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, তার কারণটা বলবো, খুব তাড়াতাড়ি বলবো কেন দেখা হবে। পরপর আসতে চলেছে ব্লগ, সাথে থেকো প্লিজ তোমরা, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট। তো সকলে অনেক ভালো থাকো, টাটা।